180 ধরনের সামুদ্রিক মাছ নিয়ে দিঘার মোহনাতে শুরু সিফুড ফেস্টিভ্যাল। অনুষ্ঠানে থাকছে 40 রকম মাছের পদ। বৃহস্পতিবার শুরু হওয়া ফেস্টিভ্যালের প্রথম দিনে উপচে পড়েছে ভিড়। 180 রকমের সামুদ্রিক মাছ ও 40 রকমের মাছের পদ নিয়ে শুরু হলো দিঘা মোহনায় দিঘা সিফুড ফেস্টিভ্যাল। বৃহস্পতিবার উৎসবের সূচনা হয়। উৎসবের সূচনা করেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা স্থানীয় পটাশপুরের বিধায়ক যতীন্ময় কর। সি ফুড ফেস্টিভ্যালের আয়োজক সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, ফেস্টিভ্যালে প্রায় 180 ধরনের সামুদ্রিক মাছ রয়েছে। পর্যটক থেকে স্থানীয় দর্শনার্থী, তাদের জন্য রয়েছে 40 রকমের নানান পদের সামুদ্রিক মাছ। মেলার শুরু থেকেই মেলাতে উপচে পড়া ভিড়। বৃহস্পতিবার মেলার উদ্বোধনে বিধায়ক ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামনগর 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মহাপাত্র, স্থানীয় ব্লক উন্নয়ন আধিকারিক বিষ্ণু রায়, জেলা পরিষদের সদস্য অশোক বিশাল। আমাদের সিফুড ফেস্টিভ্যালটা দীর্ঘ আছে, কয়েক বছরে চলে আসছে। এর একটাই বড় কারণ, একটা হচ্ছে মানুষের পরিচিতি করানো মাছের সঙ্গে, আর দ্বিতীয় হচ্ছে আমাদের মার্কেটিং তৈরি করা। অর্থাৎ যে ধরনের মাছ আমাদের সমুদ্রে পড়ে, সব রকমের মাছ কিন্তু আমাদের পশ্চিমবাংলার লোক খায় না, অধিকাংশ মাছই খায় না। সুতরাং সেই যে সমস্ত মাছ এখানে অনেক কম দামে বিক্রি হয়, সেগুলোকে আমরা মার্কেটিং করতে চেয়েছি আমাদের সিফুড ফেস্টিভ্যালের মাধ্যমে। আমরা অনেকটা সাকসেসফুল এখন, এবং বর্তমান অর্থনীতিতে একমাত্র এই উদ্যোগই সফল করতে পারে। কারণ র মেটেরিয়ালকে কোয়ালিটি ইম্প্রুভ করে তাকে বাজারজাত করা, এটা একটা সার্বিক অর্থনৈতিক পরিকাঠামোর উন্নয়ন। যে সমুদ্রে মাছ ধরছে, মাছ বাজারে নিয়ে এসছে, আবার মাছ প্রসেসিং করে তাকে খাদ্যজাত করে গ্রাহকদের কাছে পৌঁছে দিচ্ছে, চারটে পর্যায় একসঙ্গে হচ্ছে। সুতরাং এইটাই হচ্ছে ফ্রুটফুল একটা প্রয়াস। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, দীঘা।